আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, আমি মোহাম্মদ আলমগীর খান আপনাদের সামনে আসছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকেও বরাবরের মতো ইউএসএর ইউনিভার্সিটি রিভিউ নিয়ে আমি ভিডিও করব। আজকের ইউএসএর ইউনিভার্সিটি মূলত ওয়াশিংটন স্টেটের একটা ইউনিভার্সিটি। আজকের ইউনিভার্সিটি নেম স্টার্ন ওয়াশিংটন ইউনিভার্সিটি। এটি কান্ট্রি র্যাঙ্কিং 486 এবং এটি একটি পাবলিক ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটিতে আমরা শুরুতে জেনে নেব গ্রাজুয়েট স্টুডেন্টদের জন্য কী কী রিকোয়ারমেন্ট লাগে। অ্যাজ অ্যান ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে গ্রাজুয়েট বা মাস্টার্স প্রোগ্রামের জন্য আপনি যখন অ্যাপ্লাই করতে যাবেন, অ্যাপ্লাই করতে গেলে আপনার কী কী রিকোয়ারমেন্ট লাগবে। শুরুতে আপনার যেটা লাগবে সেটা হচ্ছে আপনার যে জিপিএ বা সিজিপিএ যেভাবে বলি না কেন, এটি হচ্ছে লাগবে মিনিমাম হচ্ছে 3। এরপর আপনার আইএলস স্কোর লাগবে 6। আপনি আইএলসের বাইরেও অন্যান্য প্রফেসিয়েন্সি টেস্ট দিয়েও আপনি অ্যাপ্লাই করতে পারবেন। সেক্ষেত্রে টোফেল লাগবে 80, আইবিটি নতুন আইবিটি স্কোর অনুযায়ী 80, এবং যদি আপনি পেপার বেস এক্সাম দিয়ে থাকেন সেক্ষেত্রে 550। এরবারেও আপনি পিটিই দিয়ে অ্যাপ্লাই করতে পারেন। পিটিইর ক্ষেত্রে আপনার স্কোর লাগবে 59 এবং এখানে ট্রান্সক্রিপ্ট আপনার ইভ্যালুয়েট করতে হবে এবং আপনার অ্যাপ্লিকেশন ফি হচ্ছে $60। গ্রাজুয়েশনের আপনার টিউশন ফি $30,800 এবং এখানে তিনটি সেশনেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন। ফল সেশনে অ্যাপ্লাইয়ের লাস্ট ডেট হচ্ছে 8 সেপ্টেম্বর, স্প্রিং সেশনে অ্যাপ্লিকেশন লাস্ট ডেট 20 মার্চ, এবং আপনি সামার সেশনে অ্যাপ্লাই করতে পারেন। সামার সেশনে আপনার অ্যাপ্লিকেশন ডেডলাইন 26 ডিসেম্বর। আন্ডারগ্রেড অ্যাপ্লিকেশনের জন্য আপনি মিনিমাম একটা স্কোর দিয়ে অ্যাপ্লিকেশন করতে পারবেন। সেক্ষেত্রে আপনার আইএস লাগবে 6 এবং ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট সেগুলো বরাবরই গ্রাজুয়েশনের যেমন ঠিক তেমনই। এই ইউনিভার্সিটিতে ইএসএল এক্সেপ্টেড। আপনি চাইলে যদি আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট না থাকে সেক্ষেত্রে আপনি ইএসএল প্রোগ্রামেও আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আন্ডারগ্রেড স্টুডেন্টের জন্য টিউশন ফি হচ্ছে $27,000+। আন্ডারগ্রেড স্টুডেন্টের জন্য অ্যাপ্লিকেশন ফিও $60 এবং বরাবরের মতোই গ্রাজুয়েট স্টুডেন্টদের জন্য যে অ্যাপ্লিকেশন ডেডলাইন, আন্ডারগ্রেডের ক্ষেত্রেও সেম অ্যাপ্লিকেশন ডেডলাইন অ্যাপ্লিকেবল হবে। আপনি সরাসরি অ্যাপ্লিকেশন লিঙ্ক আমরা আমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ডিসক্রিপশন বক্স থেকে আপনি সরাসরি অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং তথ্য যাচাই করতে পারবেন। ইউএসএর ইউনিভার্সিটি রিলেটেড আরও তথ্য পেতে আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন, এবং আপনি যদি অন্য কোনো প্ল্যাটফর্মে এই ভিডিওটি দেখে থাকেন সেক্ষেত্রে আমাদের ফলো বাটনে ফলো দিয়ে রাখতে পারেন। আপনারা চাইলে কমেন্ট বক্সে যে কোনো ইউনিভার্সিটির নাম লিখতে পারেন, সেই ইউনিভার্সিটির ডিটেল আমরা পরবর্তী ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং লাইক করুন। ধন্যবাদ।